হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাটার একটি রেসিপি। গরম ভাতের সাথে শীতের দিনে বিশেষ করে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে। একবার এইরকমভাবে বানিয়ে দেখুন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন দেখা যাক আজকের রেসিপি। আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা কুচো করে কেটে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল ছাড়া। কাঁচা বাঁধাকপি আমি জল ছাড়া পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিলাম 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড তেল বা সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলে করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কালো জিরে। কালো জিরে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপির পেস্ট করে রাখা মিশ্রণ। পেস্ট করে রাখা বাঁধাকপির মধ্যে ছিল কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচেরও কম। এবার খুব ভালো করে এই পেস্ট খুব ভালো করে নেড়ে নিতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে আছে আর একটু ধৈর্য নিয়েই এই রেসিপি করতে হবে, কারণ বাঁধাকপির মধ্যে যে জলের পরিমাণটা আছে, এখানে কিন্তু জল ছাড়াই আমি বাঁধাকপি বেটেছি, তা সত্ত্বেও বাঁধাকপির মধ্যে যেই জলটুকু আছে সেটা শুকোতে হবে। তাই 4 থেকে 5 মিনিট এটা নেড়ে যেতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা নেড়ে যাচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অতি অবশ্যই দেবেন আর সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আর এবার খুব ভালো করে এটা নেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড, সেটিও ফলো করতে পারেন। বাঁধাকপি যখন এরকমভাবে করা হয় তখন কিন্তু খুব ছিটে আসে, তাই একটা ঢাকা দিয়ে ঢেকে ঢেকে এটা করতে হবে। যখন বাঁধাকপির জলটা এর থেকে শুকিয়ে যাবে সম্পূর্ণ, তখন কিন্তু এর ছিটেটা বন্ধ হয়ে যাবে। দেখুন বাঁধাকপি নাড়তে নাড়তে বেশ কিছুটা শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখনও কিন্তু পুরোপুরি জলটা শুকায়নি, আরও কিছুক্ষণ এটা নেড়ে ছেড়ে শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে রাখব। তৈরি হয়ে গেল বাঁধাকপি বাটা বা বাঁধাকপির ভর্তা। আজকের এই বাটা দিয়ে গরম ভাত খেয়ে একবার দেখবেন, খুবই ভালো লাগে খেতে। অসাধারণ একটি রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। এইরকম বাটা রান্নার রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আছে, তার প্লেলিস্ট আমি দিয়ে দেবো আই বাটনে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম রান্নার রেসিপির আপডেট পেতে। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও কোনো দিন হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।